গতকাল নারকেলডাঙ্গার রাজা রাজনারায়ণ স্ট্রিটে অষ্টম শ্রেণীর পড়ুয়ার মৃত্যুর পর আজ ঘটনাস্থলে যায় পুরসভার প্রতিনিধি দল। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, পুরসভার যে প্রতিনিধি দল আজ ঘটনাস্থলে যায়, তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ঠিক কি কথা হয়, কি ধরনের তৎপরতা চোখে পড়ছে পুরসভার তরফে? দেখো, পুরসভার প্রতিনিধি দল আলো বিভাগের পাশাপাশি কিন্তু সিএসসি, অন্যদিকে পুলিশ এবং ফরেন্সিক আধিকারিকরা তারা একসঙ্গে এসে পৌঁছান এবং স্থানীয় যিনি কাউন্সিলর তিনিও থাকেন। যে জায়গায় ঘটনাটি ঘটে সেই জায়গায় বর্তমানে ঠিক কি পরিস্থিতি রয়েছে, অর্থাৎ যে গলির মধ্যে ঘটনাটি ঘটে বা আশেপাশে এলাকার কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়টাই তারা খতিয়ে দেখেন। অন্যদিকে তুমি জানো যে একটা অভিযোগ করছেন স্থানীয়রা, এবং যেমনটা অভিযোগ যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে বিদ্যুৎ চুরি করা হয়, এবং তার পরবর্তীকালে গতকালকে যে পোস্টটিতে ওই কিশোর হাত দেয় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে, এবং তার পরবর্তীকালে কিন্তু আজকে যে বিষয়টা একটা প্রশ্ন উঠছে যে নজরদারি নিয়ে, এবং সেই প্রসঙ্গে কিন্তু স্থানীয় কাউন্সিলর তিনি জানান যে এর আগেও নজরদারি চালানো হয়েছে, কিন্তু সেখানে এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু জটিলতা তৈরি হয় এবং তার জন্য হয়তো এমন কিছু ঘটনা ঘটে থাকতে পারে, এবং আগামী দিনেও কিন্তু নজরদারি বাড়ানো হবে তেমনটা কিন্তু স্থানীয় কাউন্সিলর জানালেন। তবে কি ভাবে মৃত্যুর ঘটনাটি ঘটলো সেটা নিশ্চিত হওয়া যাবে এক হচ্ছে তদন্ত রিপোর্ট আসার পরে, পাশাপাশি কিন্তু ময়নাতদন্ত আজকে হবে কিশোরের, ময়নাতদন্তের পরে গোটা বিষয়টা দেখা হবে। প্রাথমিকভাবে যেটা উঠেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যুর ঘটনা ঘটে, তবে সেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মধ্যে যে ঘটনা সেটা কিভাবে ঘটলো সেটা কিন্তু বিস্তারিত আকারে রিপোর্ট তৈরি করা হবে, তেমনটাই কিন্তু প্রতিনিধি দল কিভাবে কি হয়েছে সমস্তটাই কিন্তু খতিয়ে দেখলেন। মাধুরী, ধন্যবাদ পার্থ। নারকেলডাঙ্গায় 28 নম্বর ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি স্থানীয়দের। অভিযোগ, বিভিন্ন বাতিস্তম্ভ থেকে নিয়মিত বিদ্যুৎ চুরি হয়। এলাকায় বেশ কিছু জায়গায় খোলা অবস্থায় পড়ে রয়েছে বিদ্যুতের জয়েন্ট বক্স, ফলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে দাবি স্থানীয়দের। ঠিক কি অভিযোগ করছেন তারা, এই মুহূর্তে এলাকায় কি পরিস্থিতি, বিস্তারিত ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। করছে যে হুকিং করেও কিন্তু বিদ্যুৎ চুরি করা হয়। আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি তার, এবং যে তারের মুখ একেবারে খোলা অবস্থায় রয়েছে, এবং এই যে জয়েন্ট বক্স রয়েছে সেই জয়েন্ট বক্স খোলা অবস্থায় রয়েছে, এবং এই যে জায়গা তার খোলা রয়েছে এরকম অনেক জায়গা থেকে দেখা যাচ্ছে খোলা অবস্থায় তার রয়েছে। যে অভিযোগগুলো উঠছে যে এইখান থেকে কিন্তু বিদ্যুৎ চুরির ঘটনা ঘটে এই এলাকায়। পরিবারের লোকের দাবি এবং স্থানীয়দের দাবি যে এই পোস্টে যখনই হাত দেয় তার পরবর্তীকালে কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়, এবং তারপরে তাকে উদ্ধার করতে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয় স্থানীয়দের। তারপরে যখন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা মৃত বলে জানায়, এবং দেখা যাচ্ছে এখানে বেশ কিছু ওপর থেকে যে বাড়িগুলো রয়েছে সেখান থেকে বেশ কিছু পয়েন্ট এখানে ঝোলানো অবস্থায় রয়েছে, যেখান থেকে কিন্তু এখানে পাম্প চালিয়ে এখান থেকে জল তোলা হয়। আজকেও দেখতে পাওয়া যাচ্ছে একেবারে তারের জট পাকিয়ে রয়েছে চারিদিকে, এবং এই জায়গাতেও কিন্তু ঠিক যে অভিযোগটা করা হচ্ছে পৌরসভার তরফ থেকে, যেমন পাম্প লাগিয়ে টুলু পাম্প লাগিয়ে এখান থেকে জল তোলা হয় সেরকম চলছে, একাধিক পাইপ রয়েছে বিভিন্ন ঘরে ঘরে জল যাওয়ার জন্য। এসব যে কানেকশন হে এসব যে কানেকশন দিখাই দে এসব এসব বাড়ি মে আদমি জো রহতা হ্যায় মোটর সে পানি উঠাতা হ্যায় ওই সব কা কানেকশন ইস কল সে। একেবারে যে বিষয়টা বলছে যে একেবারে এখান থেকে জল তোলা হয়, এবং এরকম খোলা অবস্থায় এরকম বিদ্যুতের যে বক্সগুলো সেগুলো এখানে থাকে, অনেকে এখানে রয়েছে যারা এখানে বসবাস করে। ইধার মে পানি জমতা হ্যায় একদম পুরো পানি জম জাতা। কল শাম কো ক্যা দেখে পানি জম গিয়া তো পার হোনে খোঁজতা থা লালটন মে। এই যে জায়গা, যে জায়গায় ঘটনা ঘটলো সেই জায়গা, সেই ঘটনাস্থলটি কিন্তু একেবারে ঘিরে রাখা হয়েছে। পুলিশ জানাচ্ছে সমস্ত বিষয়টা তারা খতিয়ে দেখার কাজ চালাচ্ছে। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।